আমি পূরবী আমি একজন জার্নালিস্ট আমি এখন দাঁড়িয়ে আছি বন্দরঘাটে আর এখানে আমি এসেছি নিজে জানতে এবং আপনাদেরকে জানাতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সম্পর্কে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড যেখানে অনেক বড় বড় জাহাজ তৈরি হয় আমরা এখন যাব ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তো চলুন যাওয়া যাক পেছনেই দেখা যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সেখানে ২০টিরও বেশি দেশে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড তাদের জাহাজ রপ্তানি করছে তার মধ্যে জার্মানি এবং নেদারল্যান্ড অন্যতম জার্মানি এবং নেদারল্যান্ড যারা জাহাজ শিল্পে একসময় বলতে গেলে নেতৃত্ব দিত আর এখন তাদের কাছে জাহাজ রপ্তানি করছে আমাদের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড তো চলুন আমরা ভেতরে যাই এই মুহূর্তে এখানে দুটো জাহাজ তৈরি হচ্ছে আর জাহাজ শিল্প হচ্ছে অনেক বড় একটা শিল্প প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৫,০০০ শ্রমিকের শ্রম জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান জিআইজে এগিয়ে এসেছে তারা নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলোর ব্যাপারে অনেক সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানকে এখানে পাশাপাশি দুটি নির্মাণাধীন জাহাজ রয়েছে একটি ফেরি রয়েছে ডেনমার্কের জন্য এবং জার্মানির একটি জাহাজ রয়েছে যেটি সারা বিশ্বে চলবে সমুদ্রগামী জাহাজ চলুন দেখা যাক যাচ্ছি অনেক বেশি আগ্রহ এবং কৌতূহল রয়েছে আপনাদেরও মনে হয় এখানে আসার আগে আমি বেশ কয়েকটা শিপইয়ার্ড ঘুরে দেখেছি এখানকার যে কাজের পরিবেশ এবং ওখানকার যে কাজের পরিবেশ আমি দেখেছি তার মধ্যে অনেক তফাত রয়েছে এখানকার শ্রমিকদের দেখলাম বেশ চমৎকার পোশাক পরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় একটা হেলমেট আছে সেফটি হেলমেট সেই ধরনের হেলমেট তারাও সবাই পরেছে কিন্তু অন্যান্য শিপইয়ার্ডে তারা সাধারণ পোশাক যেটা আমরা লুঙ্গি এবং অন্যান্য পোশাক দেখে থাকি সে ধরনের পোশাক পরে তারা কাজ করছে এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এই ব্যাপারে ক্যাপ্টেন রাজ্জাক কী বলেন চলুন তার কাছ থেকে শুনি এভরিবডি ইজ কমিটেড টু দ্য সেফটি আমরা শুধু এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে দেখি না আমরা আমাদের দেশের সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমরা এটাকে কাউন্ট করে থাকি এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সাহায্য সহযোগিতা করছে জিআইজেড The German Development Corporation and Western Marine Shipyard had a public-private partnership with the government of Bangladesh. Looking at health services centered around the shipyard. When we started the program at Western Marine, there was a total lack of culture of wearing personal protective equipment. And at that stage, we had peak injury rates of around 800 to 1,000 a month. Having put the programs into place as they were became implemented, there was a fairly dramatic and immediate drop in the injury rate. The injury rate now has dropped from over 800 to 1,000 injuries in a month down to less than 20 injuries in a month. The eye injuries alone ran into the hundreds. They are down to virtually none. We haven't had an eye injury for several months. One of the real benefits of the program is that it's brought about visible change in people's lives. If we take an example of the kitchen, we have implemented engineering controls in the kitchen that is reducing the health risk and the health stress that the employees face incredibly. একদিন ফ্যান তারপরে সানসেট লাগাবার পরে এখন আর দমাটমা হচ্ছে না আর এখন আমাদের মিনিমাম এক দেড় হাজার লোক খাচ্ছে এখন যে আগে যে দমাটমা হইতো তরকারি নষ্ট হইতো ভাতে গন্ধ হইতো এখন এই গন্ধটা আসবে না আমরা এটা মনে করি তার কারণ আমাদের এখন যে দমাটা আগে উপরুটে যাইতো এখন দমাটা গুলা লাগাবার সাইডে বাইরে যাচ্ছে As we've gone along and the company has seen the benefits of OSAS 18001, not only has it been noticed on the injury rate and the health of the employees and the lack of interruption of workers being injured, but they've noticed a dramatic increase in the profitability of their work. They've noticed that the work processes are smoother and that people are more productive. Thank you.
আমি এখন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং জিআইজেড এর যৌথ উদ্যোগে এখানকার শ্রমিকদের জন্য যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটি রয়েছে সেখানে যাচ্ছি। চলুন আমার সাথে। যেমন আজকে আমি হয়তো আমার হিয়ারিং টেস্ট করলাম, লান্স টেস্ট করলাম, প্লাস আমার প্রেশার কিছু টেস্ট করার পর দিয়ে আমি এখানে এই অবস্থায় আছি। এটি বর্তমানে আমি এখন চলে যাব। শুনলেন, আমিও জানলাম এখানে শ্রমিকদের স্বাস্থ্যসেবা একেবারে 100% করা হয়। আমার পাশে দাঁড়িয়ে আছেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাডভাইজার। তার কাছে আমি অনেক প্রশ্ন রেখেছিলাম স্বাস্থ্যসেবা সম্পর্কে। আমি আর বিশেষ কিছু না বলি তার কাছ থেকে জেনে নিই। আমাদের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড শুরু হয় অনেক আগেই, 2003 সালের মধ্যে। আমরা 2009 সাল থেকে বিদেশের জাহাজ রপ্তানি শুরু করি। তখন শ্রমিকদের যা স্বাস্থ্যসেবা ছিল সেটা মাননীয় সম্বন্ধ কর্তৃপক্ষ চিন্তা করে। এরপর জিআইজেডের সহযোগিতা 2010 সালে আমরা একটি স্বাস্থ্যকেন্দ্র এখানে তৈরি করি এবং সেটার উদ্দেশ্য ছিল আমাদের শ্রমিকদের স্বাস্থ্য, এখানে একটা সঠিক পরিবেশ মানসম্পন্ন একটা কার্যক্রম তৈরি করা, পাশাপাশি এখানে যে এলাকার যে বাসিন্দা যারা আছেন 26,000 প্রায় মানুষ, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। লোকজন আছে প্রায় 26,000 আমাদের ক্যাচমেন্ট পপুলেশন, সেই ওদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এখানে সপ্তাহে 2 দিন সরকার থেকে ডাক্তার আসেন, MOHFW আসেন, আমরা চিকিৎসা দেন, আবার সাথে ওষুধও দিয়ে থাকেন। এই পর্যন্ত আমরা প্রায় 11,000-12,000 রোগীকে চিকিৎসা দিয়েছি। আমাদের ইলেকট্রনিক ডাটাবেস আছে, সেই ডাটাবেসের সাথে আমাদের সাথে জিআইজেডের সার্বক্ষণিক সেই ডাটা নিয়ে আলোচনা হয়। আমাদের আশা আছে হয়তো ভবিষ্যতে আমরা এটাকে আরও হয়তো বড়ো করব। গত মাসেই যে দুটো সার্টিফিকেট পেয়েছি আমরা, একটা হচ্ছে পরিবেশের জন্য ISO 14001, আর একটা হচ্ছে হেলথ জন্য OSHA 18001। কিছু আনুষাঙ্গিক কারণে আমরা পুরোপুরি এটা মানতে পারতাম না, কিন্তু যখনই জিআইজেড এবং বাংলাদেশ সরকারেরও আমাদের সহায়তা ছিল এইসব এবং ওয়েস্টার্ন মেরিনের নিজস্ব উদ্যোগে আমরা এই কাজগুলি এমনভাবে করেছি যে এটা বোধহয় বাংলাদেশে আর খুব কম কারোরই আছে এই কম সময়ের মধ্যে আমরা এই যে দুটো পরিবেশ এবং স্বাস্থ্য বিষয়ক যেটি যে দুটো আন্তর্জাতিক সার্টিফিকেট আমরা অর্জন করেছি। আমার জার্নি শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমি ফিরে যাব আমার কর্মস্থলে। আর আমার এই ভ্রমণের সঙ্গী ছিলেন আপনারা। এই বন্দরঘাট থেকেই যাত্রা শুরু করেছিলাম ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দিকে। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা।